হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তাঁর অবদান আজকের সমাজে বিশেষ জরুরি। তার অবদান বৈশিষ্ট্যকে আলোচনা করা, প্রচার করা, প্রকৃতপক্ষে জগতে যত প্রকার আচার্য এসেছেন তারা কর্মযোগের কথা, জ্ঞান যোগের কথা এবং অন্যান্য অষ্টাঙ্গ যোগ আদি সাধনের কথা বলেছেন, কিন্তু আত্মার অনুশীলন, আত্মবৃত্তি চেয়ে জেগে ওঠা, এটা সম্পূর্ণভাবে সম্ভব শুদ্ধ ভক্তি কালচারের দ্বারা। প্রভুপাদ সেই শুদ্ধ ভক্তি কালচারটাকে এনে তিনি প্রত্যেক জীবের বাস্তব দয়া, প্রত্যেক জীবের প্রতি যে বাস্তব দয়ার প্রকাশ তিনি এনেছেন। আজকের সমাজ কেন এই দুর্দশাগ্রস্ত, তার একমাত্র কারণ যে আমরা মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, আমরা বস্তু, জাগতিক বস্তুগুলোর প্রতি আমরা বেশি অভিনিবেশ হয়ে, আমাদের অভিনিবেশ আসছে। আমরা প্রকৃতপক্ষে যদি এই সোল কালচার করি, অর্থাৎ আত্ম অনুশীলন, কৃষ্ণানুশীলন, আমরা আত্মভূমিকায় জাগ্র, আমাদের স্বরূপের বাস্তব পরিচয়, আমরা ঈশ্বরের অংশ, সেই পরিচয়টাকে ভুলে আমরা জাগতিক পরিচয়ে আমাদের পরিচয় দান করছি এবং সেইভাবেই আমরা মুভ করছি। এটাই হচ্ছে আমাদের সমস্ত দুঃখের কারণ। আজকের সমাজ আত্মবিমুখ, আজকের সমাজ কৃষ্ণ বিমুখ, হরি বিমুখ। কৃষ্ণ উন্মুখতা এলেই জীবের আত্মার উন্মেষ হয়, তার ফলে সে নিজেকে দেখতে পারে এবং জগৎটাকেও দেখতে পারে। তখন সেই জগতের প্রতি কোনো রকম বিরূপ আচরণ এবং হার্মফুল অ্যাক্টিভিটি সে করতে পারে না। যখন মানুষ জানতে পারে যে প্রত্যেক মানুষ ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেক মানুষ তার যে আত্মা এটা ঈশ্বরের অংশ, তখন কোনো একটি জীবাত্মার প্রতি অন্যায় আচরণ করবার তার বৃত্তি জাগে না। কিন্তু আজকে আমরা দেহগত, জাতিগত, বর্ণগত, শিক্ষাগত, যা কিছু আমরা উন্নত হয়েছি যেভাবে, এর মধ্যে একটা ভেদ ক্রিয়েট হচ্ছে। কিন্তু আত্মদর্শনে বা চৈতন্যদেবের ফিলোসফিতে এই ভেদটা নেই, সমতা সর্ব। সে যে কোনো দেশের ব্যক্তিত্ব হোক, যে কোনো জাতির হোক এবং যে কোনো বর্ণের হোক, প্রভুপাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চৈতন্য ফিলোসফিটাকে জগতে ছড়িয়ে দিয়ে আজকে যেভাবে যা কিছু আমরা মহাপ্রভুর দর্শন প্রসার এবং প্রসার দেখছি, এটা এটা একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদেরই অবদান, এবং আমরা আজকে তাকে ভুলে যাচ্ছি। তার সেই দর্শনটা ডিপ ফিলোসফি, তিনি চৈতন্য দর্শনেই একমাত্র শান্তি রয়েছে এটা তিনি অনুভব করেছিলেন, এবং অনুভব করার পরে তিনি এই ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন মঠ মন্দির স্থাপন করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি জীবের চরম মঙ্গল করেছিলেন। তিনি একসময় বলেছিলেন জীবের জাগতিক সুখ সুবিধাটাই জীবের প্রকৃত মঙ্গল নয়, জীবের আত্মিক, জীবের চেতন সম্বন্ধীয় উন্নতি, জীবের স্বরূপগত উন্নতি, জীবের ঈশ্বর প্রেমগত যে উন্নতি, সেই উন্নতিটাই প্রকৃত উন্নতি, এবং সেইটাই যিনি করতে পারেন তিনি প্রকৃত পক্ষে সর্বাধিক বা সর্বশ্রেষ্ঠ দাতা বলে পরিচিত। চৈতন্যদেব তিনি নিজেই ভাগবতের একটি শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতং কর্মসাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভবি গিনন্তি তে ভুরিদা জনা, তিনি এই শ্লোকটি মহাপ্রভু কোনো সময় ভুরিদা ভুরিদা বলে নেচেছিলেন। ভুরিদা মানে সর্বশ্রেষ্ঠ দাতা কে, প্রভুপাদ ব্যাখ্যা করেছেন আত্মসম্বন্ধিনী দয়া, সেটা দেশ কাল পাত্র অতীত এবং জাতিভেদ বর্ণভেদ
ন্যাশনালিটি ভেদ এর উপরে গিয়ে যদি এই আত্মসম্বন্ধীয় দয়া করা যায় তবে প্রকৃত জীবের প্রতি দয়া হয়, এবং আত্মসম্বন্ধীয় ভাবের জাগরণই হচ্ছে এই পৃথিবীর বর্তমান যে দুর্নীতি এবং বর্তমান যে অস্থির বিশ্ব, এটা এই বাণীর দ্বারাই একমাত্র শান্ত হতে পারে। এবং প্রভুপাদ যা করে গেছেন তা অবদান। ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো ব্যক্তিত্ব এইরকম একটা অবদান বৈশিষ্ট্যকে ফেলে যেতে পারেন নাই, তাই আমরা প্রভুপাদের কাছে চিরঋণী। হরে কৃষ্ণ।